আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পেইড কোর্স, অর্থাৎ সালামান মাসুদ স্পেশাল ব্যাচ। আমাদের যে পেইড কোর্সটা শুরু হতে যাচ্ছিল তার প্রথম ক্লাস আজকে। তো আজকে প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এখন অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। এখন আজকে যে টপিকটা জানবো এটা কেন আমাদের প্রয়োজন সেটা আমাদের প্রথম জানা উচিত। অর্থাৎ আমাদের এখানে প্রথমে একটা লাইন লেখা আছে, দেখো সেখানে বলা হচ্ছে আমাদের 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ রয়েছে এবং 15 লক্ষের অধিক প্রাণী প্রজাতি রয়েছে। এখন আমাদের কিন্তু একজন মানুষের পক্ষে এতটা জানা সম্ভব না, আমরা 15 লক্ষ প্রাণী প্রজাতির নাম কিন্তু কেউ চাইলে মুখস্থ করতে পারবো না, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সহজ করে সেটা হলো শ্রেণীবিন্যাস, অর্থাৎ প্রাণীর বিভিন্নতা। অর্থাৎ আমরা যদি প্রাণীগুলোকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করি তাহলে কিন্তু আমাদের, অর্থাৎ যে প্রাণীগুলোর মধ্যে একই বৈশিষ্ট্য আছে সেগুলো যদি আমরা একটা পর্বে পর্বে এনে ভাগ করে ফেলি তাহলে কিন্তু আমরা এই 15 লক্ষ প্রজাতির প্রাণীগুলোকে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারি, অর্থাৎ খুব সহজেই চিহ্নিত করতে পারি। তো তারই ধারাবাহিকতাই মূলত আমাদের এই শ্রেণীবিন্যাস পদ্ধতি আবিষ্কার করেন হলো স্যার ক্যারোলাস লিনিয়াস। তো আজকে আমরা সেই টপিকটা নিয়ে পড়তে যাচ্ছি। তো আমাদের প্রথমেই আছে দেখো প্রাণী বৈচিত্রতা, অর্থাৎ প্রাণীগুলো যে প্রাণীগুলোর মধ্যে, অর্থাৎ আমাদের জলে প্রাণী থাকে, স্থলে প্রাণী থাকে, আবার অনেকগুলো খেসার থাকে, অনেকগুলো আকাশে ওড়ে। তো এদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত বা বাস্তু সংস্থান তান্ত্রিক যে বিভিন্নতা দেখা যায়, অর্থাৎ যে বৈচিত্র্যতা আসে সেই বৈচিত্র্যতা গুলোকে একত্রিত বলা হচ্ছে প্রাণী বৈচিত্র্যতা। এখন আমাদের এই প্রাণী বৈচিত্র্যটাকে মূলত তিনটা প্রকারের মধ্যে নিয়ে আসা হয়েছে। একটা হলো দেখো জিনগত বৈচিত্র্য, একটা হলো প্রজাতিগত বৈচিত্র্য এবং একটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো আমরা প্রথমেই ভাবি, আচ্ছা তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? একটু রেসপন্স করো, তা না হলে আমি বুঝতে পারবো না আর কি। আচ্ছা, তো আমাদের প্রথমে সে প্রাণী বৈচিত্র্যকে তিনটা প্রকারের মধ্যে নিয়ে আসছে, একটা হলো জিনগত, একটা হলো প্রজাতিগত, আর একটা হলো বাস্তুতান্ত্রিক। তো আমরা একটু একটু করে জানার চেষ্টা করি। প্রথমে আছে জিনগত বৈচিত্র্য, অর্থাৎ দেখো এক্ষেত্রে জিনটা মূলত ভূমিকা রাখে। কেমন আমাদের দেখো আমাদের নিজেদের মধ্যে বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে চিন্তা করো, কোনো ফ্রেন্ড আছে একটু কৃষ্ণাঙ্গ, কোনো ফ্রেন্ড আছে একটু শ্বেতাঙ্গ, বা কোনো ফ্রেন্ড আছে একটু শ্যামলা বর্ণ। এই যে নিজেদের, আমরা সবাই মানুষ কিন্তু আমাদের মধ্যে এই যে কালারের ডিফারেন্সটা আছে, অর্থাৎ আমাদের জিনগত যে বৈচিত্র্যগুলো আসছে কালারের ডিফারেন্স ছাড়াও, অর্থাৎ এরকম বিভিন্ন মানুষের দেখবা কেউ ফ্যামিলির, অর্থাৎ জিনের, অর্থাৎ পিতামাতার থেকে যে জিন আসে ওই জিনের বৈশিষ্ট্য নিয়ে এক এক রকম নতুন নতুন রূপ ধারণ করে। অর্থাৎ এদের মধ্যে যে জিনগত বৈচিত্র্যটা আসে এই জিনগত বৈচিত্র্যের কারণেও কিন্তু প্রাণীর বৈচিত্র্যতা দেখা যায়। তো এরপরে আছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্যটা কি? প্রজাতিগতটা বৈচিত্র্যটা হলো বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়। আগেরটা জিনগত ছিল, আমরা শুধু মানুষ বা আমাদের যে কোনো একটা প্রজাতির মধ্যে জিনের তফাতের কারণে যে বৈচিত্র্যটা দেখা যাচ্ছিল সেটা হলো জিনগত বৈচিত্র্য। এবার আমরা একটু তুলনা করি প্রজাতিগত বৈচিত্র্যটা কি। প্রজাতিগত বৈচিত্র্যটা মূলত এমন দাঁড়াবে যে ধরে নাও একটা বাঘের একটা প্রজাতি হলো আর একটা সিংহের প্রজাতি। এখন দেখো বাঘগুলো দেখতে একরকম বৈচিত্র্য আছে, সিংহদের মধ্যে কিন্তু একরকম বৈচিত্র্য আছে, আবার গরু ছাগল আছে তাদের মধ্যে কিন্তু আলাদা একটা বৈচিত্র্য আছে। অর্থাৎ এই যে প্রজাতি ভিত্তিক যে বৈচিত্র্যগুলো লক্ষ্য করা যায় এদেরকে বলা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এখানে তোমরা আরেকটা কথা দাগায় রাখবা, সেটা হলো প্রজাতিগত বৈচিত্র্যকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্যের আরেকটা নাম, বুঝতে পারছো? আচ্ছা, জিনগত বৈচিত্র্যের আরেকটা নাম অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। ও হ্যাঁ হ্যাঁ, জিনগত হলো অন্ত, আর প্রজাতিগতর ক্ষেত্রে আন্ত, এটা একটু বলতে চাচ্ছিলাম। জিনগতর ক্ষেত্রে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য, আর আমাদের প্রজাতিগত বৈচিত্র্যের ক্ষেত্রে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। অর্থাৎ অন্ত মানে কি? অন্ত মানে ধরে নাও তোমার স্কুলের মধ্যে তোমার ক্লাস 9 আর আমাদের ক্লাস 11 আর ক্লাস 12 এর মধ্যে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হলো, এটাকে বলা হচ্ছে অন্তঃপ্রজাতি, অর্থাৎ অন্ত প্রতিযোগিতা হলো। এখন যদি বলা হয় তোমার একটা কলেজ এবং তোমার পাশের একটা কলেজের মধ্যে প্রতিযোগিতা হলো, এটাকে বলা হচ্ছে আন্তঃপ্রজাতিক, অর্থাৎ ভিন্ন কলেজের মধ্যে হচ্ছে। তো এখানে যেহেতু আমি বলছি জিনগত বৈচিত্র্যটা মূলত একটা প্রজাতির মধ্যেই হচ্ছে, তো এই কারণে একে বলা হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এবং আমাদের প্রজাতিগত বৈচিত্র্যটা যেহেতু বিভিন্ন ক্লাসের, অর্থাৎ দুই তিন রকম বিভিন্ন যে প্রজাতি আছে প্রজাতি ভেদে যে বৈচিত্র্যটা দেখা যাচ্ছে সেটা হলো প্রজাতিগত বৈচিত্র্য, তাহলে এক্ষেত্রে এটাকে বলা হয় আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আচ্ছা, আশা করি বুঝতে পারছো তোমরা। তো এরপরে আছে দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কেমন? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা হলো মূলত এমন যে ধরে নাও একটা
ভাল্লুক, একটা ভাল্লুক যখন বরফ অঞ্চলে থাকে তখন কি রকম হয়, ওই ভাল্লুকটার কিন্তু যে পশমগুলো থাকে ওগুলো সাদা হয়, এবং ওই একই ভাল্লুক যদি কোনো একটা বনাঞ্চলে থাকে তাহলে তার কিন্তু ভাল্লুকের পশমটা হয় কালো। এখন এমনটা কি এই ক্ষেত্রে যে মানে বৈচিত্র্যটা আসছে, দেখো কালো ভাল্লুকের কিন্তু এক ধরনের তোমার সৌন্দর্য আছে, আর ওই যে সাদা ভাল্লুক আছে ওদের কিন্তু এক ধরনের সৌন্দর্য আছে। তো এই যে বাস্তুতান্ত্রিক অর্থাৎ বিভিন্ন স্থানে থাকার কারণে, অর্থাৎ স্থান ভেদে যে বৈচিত্র্যটা দেখা যাচ্ছে, এই বৈচিত্র্যটাকে বলা হচ্ছে হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আচ্ছা এই পর্যন্ত তিনটা ক্লিয়ার তোমাদের? জি ভাইয়া। তো এখানে তোমাদের একটা কথা বলা আছে, দেখো প্রাণীবিজ্ঞানের জনক, প্রাণীবিজ্ঞানের জনক মূলত হলো অ্যারিস্টটল। আচ্ছা তোমরা এক মিনিট ওয়েট করো, তাই আচ্ছা আমরা যে শিক্ষকতায় ছিলাম, দেখো এখানে বলা হচ্ছে প্রাণীবিজ্ঞানের জনক। আচ্ছা তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? জি ভাইয়া। তো এখানে দেখো প্রাণীবিদ্যার জনক হলো অ্যারিস্টটল, তোমাদের এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রাণীবিদ্যার জনক হলো অ্যারিস্টটল। আর উদ্ভিদ বিজ্ঞানের জনক কে তোমরা কেউ জানো? হ্যাঁ উদ্ভিদ বিজ্ঞানের জনক হলো থিওফ্রাস্টাস, এই কথাটা মাথায় রেখো তোমরা। আচ্ছা আমরা পরবর্তী টপিকে যাই। এবার দেখো বলা হচ্ছে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি, অর্থাৎ হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই সাইডে প্রথম পেজে একটা জায়গা আছে না, যে কেউ ঝাঁকে ঝাঁকে পরিযায়ী হচ্ছে, আর হচ্ছে পরিযান মানে হচ্ছে মাইগ্রেশন, এই দুটো বিষয় একটু বলে যান। পরিযায়ী, ওই মাইগ্রেশনের বাংলা হলো পরিযায়ী, মাইগ্রেশন অর্থাৎ কি দেখো একটা দেশে ধরো না একটা শীত প্রধান অঞ্চলে কিছু পাখি আছে, হ্যাঁ এখন ওই পাখি ওই যখন ওই অঞ্চলে যখন গরম পড়তেছে তখন কি ওই অঞ্চলে পাখিগুলো বাস করতে পারবে? যে পাখিগুলোর বাস করার অভ্যাস হলো শীত, অর্থাৎ গরমকালে যেখানে তাদেরগুলো বাস করার অভ্যাস, এখন শীত প্রধান অঞ্চলে তারা বাস করতে পারছে না। এখন এই যে শীতকালে কিছু কিছু পাখি কি হয় ওইদিকে অতিরিক্ত ঠান্ডা পড়ে, ফলে আমাদের এই যে আমাদের যে বাংলাদেশ বলো ভারত বলো বা পাশে নেপাল আছে বা শ্রীলঙ্কা আছে, এই যে এইদিকের অঞ্চলগুলো এখানে কিন্তু একটু নাতিশীতোষ্ণ অঞ্চল, অর্থাৎ খুব বেশি ঠান্ডা পড়ে না, কিন্তু শীতকালে কি খুব বেশি ঠান্ডা পড়ে আমাদের? পড়ে না। এখন এই কারণে অন্য দিকের যে পাখিগুলো আছে তারা পরিযায়ী হয়ে আমাদের এই অঞ্চলে কিছুদিনের জন্য আসে, অর্থাৎ এটাগুলো কিন্তু পারমানেন্ট না, এই কারণে এই যে কিছুদিনের জন্য যেগুলো আসে এদেরকে বলা হচ্ছে মাইগ্রেশন অর্থাৎ পরিযায়ী, এই যে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে মাইগ্রেশন বা পরিযায়ী, এবং যেগুলো হলো স্বল্প সময় অবস্থান করে এদেরকে বলা হয়, আর এগুলো তোমরা মূলত 12 অধ্যায়ে পড়বা আর কি। আর ট্রানজেন্ট পরিযায়ী আছে, পরিযায়ী এই যে মাইগ্রেশন নিয়ে যত কথাবার্তা আছে এটা তোমাদের এই জুওলজির 12 অধ্যায়ে ডিটেলস আছে। আর তোমাদের মূলত 500 প্রজাতির পাখি রয়েছে সেগুলো হলো বাংলাদেশে বাস করে, এবং 300 প্রজাতির পাখি রয়েছে সেগুলো হলো বিদেশি পাখি, অর্থাৎ শীতকালে বা বিভিন্ন একটা সিজন আছে সেই পাখির সিজনে সেই পাখিগুলো মানে পরিযায়ী হয়ে বাংলাদেশে আসে, অর্থাৎ ওরা পারমানেন্ট থাকে না। ওদের দেশে হলো খাদ্য যখন অভাব দেখা যায় তখন তারা কি করে, তাদের তো ওদের দেশে যেহেতু খাদ্যের অভাব দেখা যায় তাহলে ওখানে তো থাকলে তারা মারা যাবে, তো সে কারণে তারা কি করে, তারা এই পরিযায়ী হয় অর্থাৎ মাইগ্রেশন করে আমাদের এদিকে আসে। এসে কি করে, এই যে আমাদের এখানে আসলে পর্যাপ্ত খাবার পায়, তারপরে থাকার একটা জায়গা মানে ভালো একটা পরিবেশ পায়, এই কারণে তারা এই প্রত্যেক বছর এই পরিযায়ীটা হয় আর কি, প্রত্যেক বছর এই শীতকালে পরিযায়ী হয়। দেখবে শীতকালে নতুন নতুন পাখি আসে, এগুলো হলো পরিযায়ী হয়, আর এটা হতে কিন্তু অনেক পাখি মারা যায়, এটা নিয়ে অনেক কাহিনী আছে এখানে তোমাদের যখন 12 অধ্যায় তোমাদের আছে কিনা জানি না, ওইখানে এই রকম জিনিস নিয়ে অনেক কথাবার্তা আছে, অর্থাৎ সেখানে আছে ব্যাঙের আপত্তজন্য, কিভাবে ব্যাঙ আপত্তজন্য, অর্থাৎ ব্যাঙ হলো একটা বাচ্চার খেয়াল নিচ্ছে, কিভাবে একটা মাছ অর্থাৎ স্টিকল ব্যাগ নামক একটা মাছ ছিল তিন কাটা বিশিষ্ট, এসব কাহিনী অনেক আছে, তোমরা ওখানে জানতে পারবা, সমস্যা নেই। আচ্ছা তুমি কি পরিযায়ী বিষয়টা বুঝছো? বুঝতে পারছি ভাই। আচ্ছা তো আমরা এবার বলি প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। এখন কথা হলো প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তিটা কেমন, প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি অর্থাৎ আমরা যে বলছি একটা একটা ভাগে ভাগে ভাগ করব, তো আমরা এই প্রাণীবিন্যাসের শ্রেণীবিন্যাসটা কিভাবে কিভাবে করতে পারি সেই কিছু ভিত্তি দেওয়া আছে তোমাদের বই 11টা ভিত্তি দেওয়া আছে, দেখতে পারো 1-2 করে। দেহের আকার আছে, সংগঠন ক্রমমাত্রা আছে, জীবন পদ্ধতি আছে, এরকম বিভিন্ন ধাপে ধাপে আছে, তো আমরা এক এক করে জানার চেষ্টা করি। প্রথমে আছে দেখো, প্রথমে আছে হলো অনুবীক্ষণিক প্রাণী বা আনুবীক্ষণিক প্রাণী, অর্থাৎ যে প্রাণীগুলো খালি চোখে দেখা যায় না এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, তো এই প্রাণীগুলোকে বলা হচ্ছে আনুবীক্ষণিক প্রাণী। এবং আরেক ধরনের প্রাণী আছে হলো বৃহত্তর প্রাণী যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পারি, যেমন এখানে দেখো আনুবীক্ষণিক প্রাণীর উদাহরণ দেওয়া আছে মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, তোমরা কিন্তু এই বৈজ্ঞানিক নামটা মুখস্থ করে ফেলবা, ট্রিকোডিনা অ্যানাবাসি, এই বৈজ্ঞানিক নাম কিন্তু ইম্পর্টেন্ট, মাছের প্রোটিস্টান জীবাণুর বৈজ্ঞানিক নাম।
আর বৃহত্তর প্রাণী হলো তোমরা তাহলে বুঝতে পারছো আমরা কিন্তু এখানে দুইটা প্রজাতি ভাগ করতে পারতেছি, অর্থাৎ একটা প্রজাতি হলো ও খালি চোখে দেখা যায় না, আর একটা প্রজাতি হলো খালি চোখে দেখা যায়। এই কিন্তু একটা প্রজাতি ভাগ করে ফেলার সুবিধা হয়ে গেল। এরপরে দেখো, এরপরে আছে সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রাটা এখানে দেখো, সংগঠন ক্রমমাত্রা বলতে এখানে বোঝানো হচ্ছে কোনোটা হলো একটা কোষ দিয়ে গঠিত, কোনোটা কোষ আছে টিস্যু আছে, অর্থাৎ কোষ আছে তার পাশাপাশি অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন করতেছে, কোনোটা আছে অনেকগুলো টিস্যু বা এরকম একটা অঙ্গ গঠন করতেছে, যেমন আমার হাত পা এরকম বিভিন্ন একটা অঙ্গ গঠন করতেছে, আবার কিছু কিছু আছে যে একটা অঙ্গ তন্ত্র গঠন করতেছে, অর্থাৎ সম্পূর্ণ একটা বডি তৈরি করতেছে। তো এই যে এইভাবে যে ভাগগুলো করা হচ্ছে, অর্থাৎ সংগঠন ক্রমমাত্রা দেহের বিভিন্ন পার্টের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে। এক্ষেত্রে তোমরা এর শুধু উদাহরণটা তোমাদের জন্য এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে রিটেন আসে না। তো উদাহরণটা পড়ার আগে তোমাদের আমি একটা জিনিস শুনে নেই, তোমাদের যে এখানে নয়টা পর্ব আছে, নয়টা পর্ব কি সবার মনে আছে? সিরিয়াল মাফিক মনে আছে? না হলে আমরা একটু টেকনিক, আচ্ছা অনেকে অনেক হয়তো পড়েছো, তারপরে একটা ছন্দ দেই। পরীকে নদীতে পাঠিয়ে নিমের মালা এনে আত্মার একই বাসলক কাদেরকে? তোমরা চাইলে এটা লিখে নিতে পারো। আমি বলছি শোনো, পরীকে নদীতে পাঠিয়ে নিমের মালা এনে আত্মার একাই বাঁচালো কাদেরকে? এখন এই পরীকে দিয়ে মনে রাখবা, পরীফেরা। আচ্ছা আমি একটু লিখে দেয় না হয়, অনেকেরই আছে অনেকেরই নেই, এটা ইম্পর্টেন্ট কেন? এইটা যদি না জানো, এই সিরিয়ালটা যদি কারো মনে না থাকে, তাহলে কিন্তু দেখা যাবে পরবর্তীতে তোমরা এই উদাহরণগুলো পড়তে গিয়ে জটিল হয়ে যাবে। আর কোথায় লিখি, সবাই এটুকু লিখে নিচ্ছ, তো আমি একটু উপরের দিকে মুছে দেই। এনে আত্মার একাই বাঁচালো কাদেরকে? তো এটা দিয়ে কি মনে রাখবা মূলত? মনে রাখো পরীকে দিয়ে মনে রাখবা পরিফেরা, পরীকে দিয়ে মনে রাখবা পরিফেরা, নদীতে দিয়ে মনে রাখবা নিডারিয়া, পাঠিয়ে মনে রাখবা প্লাটি হেলমেন্থিস, নিমের দিয়ে মনে রাখবা নেমাটোডা, এনে দিয়ে মনে রাখবা অ্যানিলিডা, আর্থার দিয়ে মনে রাখবা আর্থ্রোপোডা, একাই দিয়ে মনে রাখবা একাই নোটার মাটা, বাসালো দিয়ে কিছু পড়ার দরকার নাই, অবশ্য ব্রাজোয়া আছে পড়তে পারো, তবে ব্রাজোয়া পড়ার দরকার নাই, অন্য রাইটারের বইটা আছে। আর কাদেরকে দিয়ে মনে রাখবা কয়ডাটা, এই নয়টা পর্ব এই সিরিয়ালটা মনে রাখতে হবে তোমাদের, পয়েন্ট পর নাম তো মনে রাখতেই হবে, প্লাস সিরিয়ালটা মনে রাখতে হবে কোনটার পরে কোনটা, যেমন পরিফেরার পরে নিডারিয়া, নিডারিয়ার পরে প্লাটি হেলমেন্থিস, প্লাটি হেলমেন্থিস এর পরে নেমাটোডা, এই যে সিরিয়ালটা কিন্তু মনে রাখা লাগবে। আচ্ছা এটুকু বোঝা গেছে সবার? জি ভাইয়া। আচ্ছা তো আমরা পরে, এবার দেখো এইটা যখন পড়ছি, এবার দেখো তোমাদের পড়াটা কতটা সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এখানে কোষীয় মাত্রার গঠন, কোষীয় মাত্রা মানে যে প্রাণীদের কিছু কোষ থাকবে, শুধুমাত্র কোষ দিয়ে গঠিত। হ্যাঁ, তো কোষীয় মাত্রার গঠন বলতে এখানে সংখ্যাটা তোমরা চাইলে পড়তে পারো একবার জানার জন্য, যে দেহ গঠনে কিছু কোষ সম্মিলিত হয়ে নির্দিষ্ট কাজের জন্য বিশেষিত হয়, সে ধরনের দেহ গঠনকে বলা হয় কোষীয় মাত্রা, অর্থাৎ কিছু কিছু কোষ নির্দিষ্ট কাজ করে, এই কারণে এক্ষেত্রে বলা হয় কোষীয় মাত্রা। যেমন কিছু কোষ জনন কাজে কাজে লাগে, কিছু কোষ পুষ্টি কাজে কাজে লাগে, এইগুলো বলা হচ্ছে এইভাবে যে বিন্যাসটা করা হচ্ছে এটা বলা হচ্ছে কোষীয় মাত্রা। তো তোমাদের এই সংখ্যা টঙ্কা আসে না, উদাহরণগুলো আসে। এখন দেখো পরিফেরা কয় নাম্বার পর্ব? এক নাম্বার পর্ব। তো তোমরা এই সিরিয়ালটা মাথায় রাখবে, কোষ, তারপরে মনে রাখবে টিস্যু, তারপরে অঙ্গ, তারপরে অঙ্গতন্ত্র। কোষ, টিস্যু, অঙ্গ, অঙ্গতন্ত্র, কোষ, টিস্যু, অঙ্গ, অঙ্গতন্ত্র, তাহলে এভাবে মনে রাখবে, কোষ, টিস্যু, অঙ্গ, অঙ্গতন্ত্র। কেন মনে রাখবে? দেখো প্রথমটা হলো কোষীয় মাত্রা, তাহলে এটা হবে পরিফেরা এক নাম্বার পর্ব, টিস্যুটা এসতেছে দুই নাম্বার সিরিয়ালে, তাহলে এটা হলো দুই নাম্বার পর্ব, তাহলে দেখো দুই নাম্বার পর্ব নিডারিয়া উদাহরণ।
আর অঙ্গটা এসেছে 3 নাম্বার সিরিয়ালে, তোমাদের যে সিরিয়াল দিছে ওখানে 3 নাম্বার এসেছে অঙ্গতন্ত্র অঙ্গ, তাহলে এই ক্ষেত্রে 3 নাম্বার পর্বটা হবে প্লাটিয়েল মেনথিস। এটা উদাহরণ দেওয়া আছে প্লাটিয়েল মেনথিস, এটা দেওয়া আছে দেখো নিডারিয়া। আর তন্ত্রটা বলছি কি অঙ্গতন্ত্র, অর্থাৎ তন্ত্রটা হবে কয় নাম্বার পর্ব, 4 নাম্বার পর্ব। তাহলে 4 নাম্বার সিরিয়ালে আমরা পড়ছি, তাহলে 4 নাম্বারে হলো তন্ত্র, তাহলে দেখো 4 নাম্বার সিরিয়ালে হলো নেমাটোডা। বুঝতে পারছো? তাহলে তো এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? এই সিরিয়ালটা মনে রাখলে কিন্তু তোমাদের এই 4টা পর্ব, কোনো উদাহরণ কিছু মুখস্থ করা লাগবে না। তোমাদের এই অধ্যায়ে অনেকেই অনেক ছন্দ দেয়, ইভেন আমার কাছেও অনেক ছন্দ আছে। তোমরা যদি চাও ছন্দ দিয়ে সব মুখস্থ করে ফেলতে পারবা, তাহলে আমি ছন্দ দিয়ে দেবো। আর যদি ভাবো না ছন্দ না দিয়ে কিভাবে ট্রিক কিভাবে মনে রাখা যায়, তো তাহলে আমি ট্রাই করবো ছন্দ অ্যাভয়েড করে যতটা ট্রিক দিয়ে মনে রাখা যায় আর কি। তোমরা কোনটা চাও? হ্যাঁ, বেশি ছন্দ দিন, ছন্দের জন্য ছন্দ লাগবে। আচ্ছা, তো তোমাদের আমি তো জানি, আমি অনেক কোচিং সেন্টারে দেখছি ছন্দ ইউজ করে বেশি, তো আমি একটু ট্রাই করবো ছন্দ ছাড়া কতটা মনে রাখানো যায়। তো এই যেটা মনে রাখতে বলছি, এটা কি কোনো ছন্দ লাগছে? না ভাইয়া। তো এখানে এখানে কিন্তু 4টা পর্ব কিন্তু এভাবে সিরিয়াল মাফিক মনে রেখে দেবা। এরপরে দেখো, এরপরে জীবন পদ্ধতির আলোকে, অর্থাৎ জীবন পদ্ধতির আলোকে বলতে কিভাবে বোঝানো হচ্ছে, আমরা কিন্তু শ্রেণীবিন্যাসের পদ্ধতি মানে নীতিগুলো পড়ছি, অর্থাৎ শ্রেণীবিন্যাসগুলো আমরা কিভাবে কিভাবে করতে পারি। তো এখানে দেখো জীবন পদ্ধতি, অর্থাৎ কিছুটা হয় কিছু প্রাণী হয় যারা মুক্তজীবী অর্থাৎ বা পরজীবী, অর্থাৎ অন্য প্রাণীর দেহের মধ্যে বাস করে। আর কিছু প্রজাতি আছে যেগুলো হলো মুক্ত থাকে, অর্থাৎ যেমন কবুতর মুক্তভাবে উড়ে বেড়ায়, এই কিছু থাকে পুরো পরজীবী, কিছু থাকে মুক্তজীবী। আচ্ছা, এটা বোঝা গেল। তো এরপরে আছে দেখো ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজটা মূলত কি, আমাদের মানে পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ যখন মিলিত হয়ে জায়গোট গঠন করে, ওই জায়গোটটা যখন বিভাজিত হয় হয়ে ক্লিভেজ তৈরি করে, ওই জায়গোটটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে ক্লিভেজ তৈরি করে। তো এই ক্লিভেজের ক্লিভেজের ওপর ভিত্তি করে এরা দেখো কয়েকটা কথা লিখছে এর মধ্যে, যে ডিমের কুসুমের পরিমাণ, এইখানে দেখো ডিমের কুসুমের পরিমাণের ভিত্তিতে ক্লিভেজ সম্পূর্ণ বা হলোব্লাস্টিক, অর্থাৎ ক্লিভেজটা যদি সম্পূর্ণ হয় তাহলে তাকে বলা হচ্ছে হলোব্লাস্টিক, আর যদি ক্লিভেজটা আংশিক হয় তাকে বলা হচ্ছে মেরোব্লাস্টিক। আচ্ছা, এরপরে বলা আছে দেখো ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে বলা হয় ভেজিটাল ফোল, অর্থাৎ ক্লিভেজের মধ্যে যে প্রান্তে কুসুম থাকবে তাকে বলা হয় ভেজিটাল ফোল, আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকবে তাকে বলা হয় এনিম্যাল ফোল। এগুলো একবার রিডিং দিবা, এগুলো মূলত আসে না তেমন, আমি তোমাদের যেগুলো আসার মতো সেগুলো বলে দেবো আর কি, রিটেনের টুকিটাকে আসার মতো একটু বলে দেবো, হয়তো আমাদের এমসিকিউ বেস পড়া লেখা, তারপরে ট্রাই করবো রিটেনের জন্য টুকিটাকি বলে দেওয়ার, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখো আমরা ক্লিভেজ পড়ছি, তো ক্লিভেজের ওপর ভিত্তি করে আমরা এই প্রাণী গোষ্ঠীকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা দেখো আছে অরীয় ক্লিভেজ, একটা আছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, একটা হলো সর্পিল ক্লিভেজ। এখন দেখো তোমাদের অরীয় ক্লিভেজ উচ্চারণ করতে দেখো স্বরে অ আসতেছে, আর্থ্রোপডটা যদি বাংলা লিখে উচ্চারণ করতে চাও তাহলে দেখো অ বা আসতেছে, স্বরে অ বা আসতেছে। তো এই দেখো অরীয় ক্লিভেজ আর্থ্রোপডা, অরীয় ক্লিভেজ আর্থ্রোপডা, এভাবে কিন্তু মনে রাখলে তোমরা মানে যখনই বলবে আর্থ্রোপডায় কোন ধরনের ক্লিভেজ দেখা যায় ইয়ে আছে তাহলে মনে রাখবে অ আসবে, তাহলে অরীয় ক্লিভেজ। আবার যদি বলে অরীয় ক্লিভেজে কোন ধরনের অরীয় ক্লিভেজের উদাহরণ কোন পর্ব, তো তোমরা দিয়ে দিবা হলো আর্থ্রোপডা। এরপরে দেখো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, তোমরা মনে রাখবা মানুষের হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম আছে, তাহলে দ্বিপার্শ্বীয় ক্লিভেজটা হবে কাদের, মানুষের, দ্বিপার্শ্বীয় ক্লিভেজটা হবে মানুষের। এরপরে আছে সর্পিল ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ কি হবে, সর্পিল ক্লিভেজের ক্ষেত্রে দেখো সর্পিল ক্লিভেজের 2টা উদাহরণ আছে, একটা হলো মলাস্কা আর একটা অ্যানিলিডা। তো তোমরা যখন ওয়ারিও ক্লিভেজ আর দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ মুখস্থ হয়ে গেছে, তাহলে সর্পিল ক্লিভেজটা তোমরা অপশন থেকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে, সর্পিল ক্লিভেজের ক্ষেত্রে অ্যানিলিডা আর মলাস্কা, তোমরা এদের মনে রাখবা। আর একটা কথা আছে দেখো, এখানে পাখি সরীসৃপ আর মাছে এ ধরনের খেলা ক্লিভেজ দেখা যায়, সর্পিল ক্লিভেজ। আচ্ছা, তো এরপরে দেখো এরপরে আছে ভ্রূণ স্তর। তোমরা জানো যে ভ্রূণ স্তর মূলত একটা আছে দ্বিভ্রূণী, অর্থাৎ ভ্রূণ স্তর একটা হতে পারে, 2টা হতে পারে, 3টা হতে পারে। তো এখানে বলা হচ্ছে মূলত ভ্রূণ স্তর এরা ভিত্তি করে এরা 2 ভাগে ভাগ করছে, একটা হলো দ্বিস্তরী প্রাণী, অর্থাৎ এই যে ভাগগুলো করছে না, এই যে আমরা এরপরে 9টা পর্ব পড়বো, 9টা প্রধান পর্ব পড়বো, তো পর্বগুলোর মধ্যে ভাগ করছে, বুঝতে পারছো? তো এখানে দেখো দ্বিস্তরী প্রাণী আছে, দ্বিস্তরী প্রাণী হলো নিডারিয়া। তো নিডারিয়া কয় নাম্বার পর্ব কি আমারে বলো একজন? 2 নাম্বার, 2 নাম্বার। তাহলে নিডারিয়া পর্বের দেখো প্রাণী কয় স্তরী প্রাণী? দ্বিস্তরী। তাহলে এটাকে মুখস্থ করা লাগবে, তোমাদের যদি বলে দ্বিস্তরী প্রাণী কোনটা তাহলে তোমরা 2 নাম্বার পর্ব মনে রাখবা, তাহলে এটাকে মুখস্থ করা লাগবে।
আচ্ছা, তো এরপরে দেখো ত্রিস্তরী প্রাণী। এখন দেখো ত্রিস্তরী প্রাণী আমরা তো নিরারি পর্যন্ত নিয়ে আসে, এখন দেখো ত্রিস্তরী প্রাণী বলছে তাহলে আমরা তিন নাম্বার স্তর থেকে শুরু করব। তিন নাম্বার স্তর কি? প্লাটি হেলমেন্টিস, মানে প্লাটি হেলমেন্টিস থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কয়ডাটা পর্যন্ত যে কয়টা পর্ব আছে সবগুলোই ত্রিভুবন স্তরী। তাহলে আমি আবারও বলি, দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে তাহলে তো নিডারিয়া পর্ব দুই নাম্বার পর্ব, তাহলে নিডারিয়া পর্বের ক্ষেত্রে দ্বিস্তরী প্রাণী, এরপরে প্লাটি হেলমেন্টিসটা তিন নম্বর পর্ব, তাহলে এর স্তর হলো তিনটা হবে, আর এই প্লাটি হেলমেন্টিস থেকে যতগুলো আছে এগুলো হলো সব ত্রিস্তরী প্রাণী। এগুলো কিন্তু তোমাদের মনে রাখার জন্য দিছি। এখন আমি একটু বলি দ্বিস্তরী পর্ব কি আর ত্রিস্তরী প্রাণীটা কি। আচ্ছা দেখি, দ্বিস্তরীর ক্ষেত্রে দেখো এই যে চিত্রটা আছে, দেখো দ্বিস্তরীর ক্ষেত্রে অর্থাৎ বাইরে থাকবে এক্টোডার্ম আর ভিতরে থাকবে এন্ডোডার্ম, এবং এই মাঝখানে একটা মেসোগিলিয়া নামক স্তর থাকবে। এখানে দেখো মাঝখানে একটা মেসোগিলিয়া নামক স্তর থাকবে, এটা বলা আছে দ্বিস্তরী প্রাণীর গঠন আর কি। আর ত্রিভুবন স্তরী প্রাণীর গঠন দেখো, বাইরে থাকছে এক্টোডার্ম, একদম ভেতরে থাকছে এন্ডোডার্ম, আর এর মাঝখানে থাকছে হলো মেসোডার্ম, অর্থাৎ এই মাঝখানে সাদা মতো কালার করে এটা দেখো মেসোডার্ম, আর এর ভিতরে এখানে কিন্তু আর মেসোগিলিয়া থাকবে না, এটা হলো দ্বিভুবন স্তরী আর ত্রিভুবন স্তরীর ক্ষেত্রে। আচ্ছা, তো এরপরে দেখো দ্বিভুবন স্তরী আর ত্রিভুবন স্তরীর ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। তো পার্থক্যের মধ্যে বেশিরভাগই তোমরা পড়ে আসছো, তোমরা বিশেষ করে হাইড্রার ক্ষেত্রে পড়ে আসছো যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্ট্রন থাকে। এখানে কিন্তু এই যে গহ্বরটা কিন্তু সিলেন্ট্রন, অর্থাৎ দ্বিভুবন স্তরীর যে ভিতরে যে গহ্বরটা আছে এই গহ্বরটা কিন্তু সিলেন্ট্রন। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের একটা জিনিস হয়তো জানা নেই হতে পারে যে পলিপার মেডুসা দশা। তো পলিপার মেডুসার দশা ঠিকই, মেডুসা দশার মো দিয়ে মনে রাখবা মুক্ত, মেডুসা দশার মো দিয়ে মনে রাখবা মুক্ত। এখন এটা মূলত কি বলতো, নিডারিয়া পর্বের প্রাণীদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো পলিপার মেডুসা দশা, অর্থাৎ তাদের হলো বহুরূপিতা দেখা যায়, অর্থাৎ তারা মুক্ত থাকে আবার কিছু থাকে বদ্ধ, মানে এক জায়গায় স্থির থাকে। তো এই যে মুক্তগুলো যেগুলো তাদের ক্ষেত্রে যৌন জনন সম্ভব হয়, আর যারা হলো পলিপ দশা, অর্থাৎ এরা হলো প্যারালাইজ মনে রাখতে পারো বা স্থবির মনে রাখতে পারো, স্থবির মানে এক জায়গায় স্থির মতো, এরা হলো স্থবির, আর এদের যৌন জননটা হবে, যেহেতু এরা স্থবির তাহলে যৌন জননটা হবে অযৌন জনন। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? ভাই এটা আরেকবার একটু বলেন। তো আমি বলছি নিডারিয়া পর্ব প্রাণীদের বহুরূপিতা দেখা যায়, তো তাদের বহুরূপিতা বলতে কি রকম বোঝানো হচ্ছে, তাদের দুইটা দশা দেখা যায়, একটা হলো পলিপ দশা একটা হলো মেডুসা দশা। এখন পলিপ দশার ক্ষেত্রে কি হবে, পলিপ দশার ক্ষেত্রে ওই প্রাণীগুলো যে অবস্থান তাদের হবে যে স্থবির হবে, তারা এক জায়গায় মানে তারা এক জায়গায় স্থির মতো হয়ে থাকবে, স্থবির হবে, প্লাস এই যারা স্থবির আছে তাদের মধ্যে কোন ধরনের যৌন জনন হবে না অযৌন জনন হবে, তোমরাই বলো। যে এক জায়গায় অযৌন জনন, তাহলে এই পোয়া দিয়ে মনে রাখতে পারো প্যারালাইজড বা একটা জায়গায় স্থবির হয়ে থাকবে, আর মো দিয়ে মনে রাখতে পারো মুক্ত, অর্থাৎ মুক্ত থাকবে, তাহলে মুক্ত থাকলে তাদের যৌন জনন হবে। এটা হলো নিডারিয়া পর্বের প্রাণীদের একটা স্পেশাল বৈশিষ্ট্য, এই কারণে দেখো এখানে বলা হচ্ছে দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে অর্থাৎ নেমাটোসিস উপস্থিত জানার পলিপার মেডুসা দশা উভয়ই থাকে বা যে কোনো একটা দশা থাকতে পারে, যখন দুইটা দশা থাকবে তাদের মূলত তখন বলা হবে এরা বহুরূপী, এদের বহুরূপীতা দেখা যাচ্ছে। এরপরে দেখো, এরপরে একটা কথা আছে, দেখো দেহ গহ্বরে এদের থাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আর এদের থাকে সিলোম। এখন সিলোমটা কি, সিলোম নিয়ে তোমাদের একটু পরে বিস্তারিত আলোচনা করা হবে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখো প্রতিসাম্যতা। এখন প্রতিসাম্যতাটা কি, একটা প্রাণীর যদি আমি মাছ, আচ্ছা কিছু বলবা না, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর মানে ওইটা কি? আচ্ছা, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরটা কি? এখন নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে এখানে কিন্তু মেসোডার্ম থাকে না, এবং ভিতরে থাকে মেসোগিলিয়া, তার ভিতরে থাকে হলো এন্ডোডার্ম, অর্থাৎ এই যে এন্ডোডার্ম আছে এই এন্ডোডার্মের মধ্যে একটা গহ্বর আছে, দেখো এই যে সাদা মতো এই গহ্বর আছে, এই গহ্বরকে বলা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, অর্থাৎ এই গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের কাজ কি, অর্থাৎ এই যে দ্বিস্তরী প্রাণীগুলো আছে বা নিডারিয়া পর্বের প্রাণীগুলো আছে এদের যে পরিপাক দরকার হয় বা এদের যে শ্বসন দরকার হয়, এদের যে মানে খাবারটা পরিবহনের জন্য একটা পথ দরকার হয়, এই পথটা হিসেবে কাজ করে হলো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তোমরা যখন হাইড্রা পড়বা, এরপরে হাইড্রার ক্লাস আছে, হাইড্রার ক্লাসে দেখবে ওইখানে গ্যাস্ট্রোভাস্কুলার মানে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, মেসোগিলিয়া এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। এ কারণে আমি চাচ্ছি কি এখানে ডিটেলস আলোচনা না করি, কারণ এসব জিনিস তোমরা পরে পড়তে পারবে। তবে এইগুলো পড়তে গিয়ে যদি দেখা যায় আজকে টপিকের মধ্যে কিছু জিনিস বাদ হয়ে যায় তাহলে কিন্তু কালকে তোমাদের পরীক্ষা দিতে গিয়ে একটু সমস্যা হবে।
কারণ চিন্তা করার কিছু নাই, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নিয়ে, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নিয়ে চিত্র টিত্র দিয়ে বেশ একটা আলোচনা আছে, এরপরে মেসোগ্লিয়া নিয়ে আলোচনা আছে, এগুলো নিয়ে কোনো প্যারা নেই আর কিছু নাই। এই দ্বিস্তরী প্রাণী, আমি একটা কথা বলি, এখানে যে দ্বিস্তরী প্রাণী আছে আর মানে নিডারিয়া পর্ব আর আর্থ্রোপোডা পর্ব, এগুলো তোমরা দুই অধ্যায়ে পড়ে ফেলবে, একবারে দেখবে এখানে ডিটেলস আছে। কারণ নিডারিয়া পর্বের যে বৈশিষ্ট্য, এই যে আমাদের হাইড্রার বৈশিষ্ট্য অনেকটা একই, এবং আমাদের যে আর্থ্রোপোডার যে বৈশিষ্ট্যগুলো, আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলোর সাথে দেখবা ঘাসফড়িং এর বৈশিষ্ট্য অনেকগুলো মিল আছে। তো এই কারণে আমি এগুলো একটু খুব বেশি ডিটেলস আসছে না, কারণ আমি চাচ্ছি যে আমি আজকে টপিকটা যেগুলো কিছু কিছু জিনিস আছে তোমাদের একটু দেখাই দিলে মজা লাগবে আর কি, কারণ আমি চাচ্ছি ছন্দ ছাড়া তোমাদের তো কতটা মনে রাখানো যায় আর কি। তো দেখো, প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা অর্থাৎ আমরা যদি কোনো একটা প্রাণী, ধরে নেই একটা প্রাণী, এটা আমি এরকম মাঝখান দিয়ে কেটে দিলাম, দিয়ে দুইটা ভাগে ভাগ করতে পারলাম, অর্থাৎ সদৃশ মানে মাঝখান দিয়ে যদি কেটে দেয় সদৃশ দুইটা অংশে ভাগ করতে পারলাম, এই যে সমান বা সদৃশ দুইটা আকার বিশিষ্ট, এদের যে অবস্থান এটাকে বলা হয় প্রতিসাম্য। এবং যাদেরকে কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে বলা হয় প্রতিসম প্রাণী। এখন দেখো, এই প্রতিসাম্যতা বিভিন্ন রকমের আছে, হতে পারে সেটা গোলীয়, হতে পারে সেটা ওরীয়, হতে পারে সেটা দ্বিওরীয়, হতে পারে সেটা দ্বি পাশীয়। আবার যদি কোনোটা যদি এখন প্রতিসাম্যতা না থাকে, তারা হবে অপ্রতিসাম্য। এখন সেই জিনিসগুলো আমি একটু একটু পড়ি। এখানে দেখো গোলীয় প্রতিসাম্যতা আছে। গোলীয় প্রতিসাম্যতা কি? গোলীয় প্রতিসাম্যতা হলো, এই দেখো একটা গোলক আকৃতির বস্তু, এখন যদি আমরা চাই এখান দিয়ে একটা ভাগ করি, অর্ধেক ভাগ হচ্ছে। এখন দেখো আমরা ধরে না এখান দিয়ে একটা আরেকটা ভাগ করলাম, তাহলে দেখো এই হলুদ বর্ণের দুই পাশে দুটো অর্ধেক অর্ধেক করে থাকবে, অর্থাৎ সদৃশ অংশ থাকছে। আবার যদি আমরা এমনও করি যে এখান দিয়ে দেখো আরো একটা ভাগ করলাম, করলে দেখো এই যে সবুজ বর্ণের দুই পাশের যে ভাগ, আগের দুইটা পার্ট কিন্তু তখন হিসেবে আসছে না, মানে আমরা যেদিক থেকেই ভাগ করি না কেন সদৃশ অংশে ভাগ আছে, অর্থাৎ অসংখ্য সদৃশ অংশে ভাগ হচ্ছে। এই ধরনের যে প্রতিসাম্যতা, এদেরকে বলা আছে গোলীয় প্রতিসাম্য। এবং গোলীয় প্রতিসাম্য তিনটা উদাহরণ আছে, তোমাদের পরীক্ষায় আসে অনেক অনেক আসে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই উদাহরণগুলো, এদের উদাহরণগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে প্রথম দিকের উদাহরণগুলো আছে। তো এখানে তোমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো, ছন্দ দিয়ে মনে না রাখলেও চলে। এখানে হ্যালিওজোয়া, রেডিওলারিয়া আর ভলবক্স। তো তারপরে যদি অপশানের মধ্যে সাথে গুলিয়ে না যায়, আমি যেহেতু ছন্দ দেবো না, তারপরে এটার ক্ষেত্রে ছন্দ মনে রাখলে কি ভুল হওয়ার একটু সম্ভাবনা কম থাকে। তোমরা যদি ছন্দ না দিয়ে এমনি ছন্দ ছাড়াও মনে রাখার আমি টেকনিক দিয়ে দেবো, তাহলে হ্যালির ভলভ রেডিও দিয়ে মনে রাখতে পারো, হ্যালির ভলভ রেডিও দিয়ে কিন্তু মনে রাখতে পারো। তো এক্ষেত্রে হ্যালি দিয়ে মনে রাখবে হ্যালিওজোয়া, ভলভ দিয়ে ভলবক্স, আর রেডি দিয়ে রেডিওলারিয়া। তোমরা এটা দিয়ে এভাবে মনে রাখতে পারো, প্লাস যদি তোমরা বাকি উদাহরণগুলো মনে রাখো, তাহলে একটা উদাহরণ যদি মনে নাও থাকে, তাহলে তোমরা অপশন চুজ করে বের করতে পারবা, সে নিয়মগুলো একটু দেখিয়ে দেবো, সমস্যা নাই। এরপরে আছে ওরীয় প্রতিসাম্য। অর্থাৎ ওরীয় প্রতিসাম্যটা কেমন? আমাদের যদি এটা কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর ভাগ করি, অর্থাৎ দেখো একটা উদাহরণ দেওয়া আছে, এখন যদি আমরা এই যে অনেকগুলো কোষিকা আছে, আমি যদি এর মাঝখান দিয়ে এরকম দুইটা ভাগ করে ফেলি, তাহলে এ পাশে তিনটা কোষিকা থাকবে, ও পাশে তিনটা কোষিকা থাকবে, একটা ভাগ হয়ে গেল। এবং আমি যদি আরও একভাবে এই সাইড দিয়ে একটু ভাগ করার চেষ্টা করি, এই সাইড দিয়ে এইভাবে সোজা করে ভাগ করে দিলাম, দিলে কি হবে, এ পাশেও তিনটা কোষিকা থাকছে, তখন ও পাশেও তিনটা কোষিকা থাকছে, অর্থাৎ দেহে মানে দুইয়ের অধিক বা অর্ধেক সে ভাগ করা যায়, অর্থাৎ আমি দুইয়ের চেয়েও বেশি, অর্থাৎ তিনবার বা চারবার এরকম অর্ধেক অর্ধেক ভাগে ভাগ করতে পারবো। এরপরে আছে দেখো ওরীয় প্রতিসাম্য। ওরীয় প্রতিসাম্য তো তোমাদের বললাম যে অর্ধেকের বেশি ভাগে ভাগ করতে পারবা, তো ওরীয় প্রতিসাম্যের উদাহরণ আছে। এখন ওরীয় প্রতিসাম্য মূলত দ্বিস্তরী প্রাণী, অর্থাৎ নিডারিয়া পর্বে বেশি দেখা যায়। তো তোমরা নিডারিয়া পর্বে যে প্রাণীগুলো আছে, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, আমি মূলত এটা বলি তোমাদের হলো যে একবারে এক বাক্যে মুখস্থ করতে, অর্থাৎ হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। তোমরা সবাই এক বাক্যে ভেবে পড়ো তো, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এই তিনটা বাক্য যখন একসাথে মুখ মানে এই তিনটা শব্দ যখন একসাথে মুখস্থ হয়ে যাবে, তোমাদের অপশানে যখন চারটা অপশান দিবে, এই তিনটে অপশান একসাথে করে নিতে পারবা। তো তোমরা সবাই একবার করে বলো, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। অনেকেই হয়তো বলছে না, কি হলো তাদের বুঝলাম না। আচ্ছা, তো এই পর্যন্ত বোঝা গেছে সবার? জি ভাইয়া। আচ্ছা, তো এরপর দেখো দ্বিওরী প্রতিসাম্য। দ্বিওরী প্রতিসাম্যটা কি? দ্বিওরী প্রতিসাম্যটা হলো, আগে দেখো অনেকগুলো ফ্লাজেলা ছিল, দুই ভাগে ভাগ করতে পারছিলাম, কিন্তু এবার আছে দুইটা ফ্লাজেলা। এখন আমরা এটাকে চাইলে দুইটা তলে বিভক্ত করতে পারি,
অর্থাৎ দেখো এই একটা তল বরাবর তোমাদের ত্রিমাত্রিক চিত্র দেওয়া আছে, যদিও এখানে এই একটা তল বরাবর আর এইভাবে একটা তল বরাবর, আমরা এই প্রাণীটাকে আমরা দুইটা তলে বিভক্ত করতে পারি, অর্থাৎ আমরা এটাকে অনুদৈর্ঘ্য বরাবর অক্ষ বরাবর দুটি তলে বিভক্ত করতে পারি, অর্থাৎ সমকোণ ভাবে, এরকম সমকোণ ভাবে দুইটা তলে ভাগ করতে পারছি। এবং ভাগ করলে কি দেবে যে দুই পাশে সমান সমান দুইটা করে অংশ থাকছে, এবং এই যেহেতু এর কোষিকা এক জোড়া তখন দুইটা ভাগ করলেও কিন্তু কোষিকা দুই দিকে দুইটা চলে যাচ্ছে। এই ধরনের যে প্রতিসাম্য, এই প্রতিসাম্যটাকে বলা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। তোমাদের সংখ্যা দেওয়া আছে, ওই অনুযায়ী সংখ্যা দিবার সমস্যা নেই, এটা বোঝার সাপেক্ষে বললাম আর কি। আর তবে এর উদাহরণটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, উদাহরণটা হলো শিয়ালোপ্লানা বা টিনোফেরা। তো তোমাদের অপশন যখন তৈরি করে টিচাররা মূলত এই হাইড্রাজিলিপি সিয়ানিমন টিনোফেরা একসাথে লাগাই দেয়, দিয়ে বলে কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য বা কোনটি অরীয় প্রতিসাম্য না, এভাবে দেয়, বা কখনো এরকম দিয়ে দেয় কোনটি দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণী। তো তোমরা মনে রাখবা আর টিনোফেরা পর্বভুক্ত প্রাণী যেমন হলো শিয়ালোপ্লানা, শিয়ালোপ্লানা হলো প্রাণী আর টিনোফেরা পর্বভুক্ত। তো এরপরে দেখো, এরপরে আছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর একটা বার একটু বলেন কি বলেন। আচ্ছা, তো আমি যেটা বলছি দ্বিঅরীয় প্রতিসাম্য, উদাহরণ দ্বিঅরীয় প্রতিসাম্যর উদাহরণ হলো শিয়ালোপ্লানা, সেটা হলো টিনোফেরা পর্বভুক্ত। অর্থাৎ যদি বলে দ্বিঅরীয় প্রতিসাম্য উদাহরণ কোনটি, তাহলে অপশানে দেখবে শিয়ালোপ্লানা থাকবে বা টিনোফেরা পর্বর কথা থাকবে। তোমাদের যেহেতু অরীয় প্রতিসাম্য হাইড্রাজেলিপি সিয়ানিমন পড়ে ফেলতো, তো অপশানে যদি হাইড্রাজেলিপি সিয়ানিমন যেকোনো দুইটা থাকে বা একটা থাকে, তো তোমরা কিন্তু এর সাথে কম্বাইন করে বুঝতে পারবা যে অপশানেতে কোনগুলো বাদ হয়ে যাচ্ছে। তো তোমরা তখন টিনোফেরা বা শিয়ালোপ্লানা দাগাবা। তো এরপরে দেখো, এরপরে আছে, আচ্ছা কি বলবা ভাইয়া? হ্যাঁ বলো। টিনোফেরা একই পর্ব না? না না, টিনোফেরা নিটারি একই পর্ব হবে কেন, টিনোফেরা পর্বটা আলাদা। এখন তোমাদের মৌলিক পর্ব তোমরা নয়টা পড়ছো না, তোমাদের কিন্তু আরো পর্ব আছে, তোমাদের যে মৌলিক নয়টা পর্ব আছে ওর বাইরেও কিন্তু 33টা পর্ব আছে। এই যে নয়টা পর্ব বাদ দিয়ে, মানে আটটা নয়টা পর্ব বাদ দিয়ে যে বাকি পর্বগুলো, এদেরকে বলা হয় গৌণ পর্ব। এই গৌণ পর্বের অন্তর্ভুক্ত হলো টিনোফেরা, বুঝতে পারছো? এটা হলো তোমাদের প্রধান পর্বের অন্তর্ভুক্ত না। আচ্ছা, এরপরে দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যটা কিরকম, দেখো আমাদের এই যে প্রজাতি বা মানুষ, আমাদের যদি এক সাইডে মাঝখান দিয়ে এরকম লম্ব অক্ষ বরাবর, অর্থাৎ মাঝখান দিয়ে আমাদের দেহের মাঝখান বরাবর লম্ব বরাবর যদি আমরা ভাগ করি, দাগটা ভালো করে পড়ছে না, তো আমরা যদি লম্ব বরাবর এরকম ভাগ করে ফেলি, তো এখানে দেখো দুই পাশে দুইটা পার্ট পাওয়া যায়। লম্ব বরাবর মাঝখান দিয়ে যদি ভাগ করি, তো দুই পাশে সমান সমান দুইটা পার্ট পাওয়া যায়। এই যে বাম পাশে একরকম আর ডান পাশে একরকম দুইটা সদৃশ অংশে ভাগ পার্ট পাচ্ছি, এটাকে বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যর উদাহরণ মনে রাখবা তোমরা, 3 নম্বর পর্ব থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত সবগুলো হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এর মধ্যে ব্যতিক্রম আছে, আমি লিখে রাখছি, দেখো ব্যতিক্রম হলো শামুক আর 8 নম্বর পর্ব। 8 নম্বর পর্বটা কি? কেউ একজন বলো 8 নম্বর পর্বটা কি? হ্যাঁ, তো একাই নোটারমাটা পর্বের ক্ষেত্রে, একাই নোটারমাটা পর্বের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায়, অর্থাৎ যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন তাদের দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়, আর যখন তারা পূর্ণাঙ্গ হয়ে যায় তখন তাদের পঞ্চঅরীয় প্রতিসাম্য দেখা যায়। অর্থাৎ প দিয়ে পূর্ণাঙ্গ হয়ে গেলে পঞ্চঅরীয় প্রতিসাম্য দেখা যায়। তাহলে 8 নম্বর পর্বের পূর্ণাঙ্গ প্রাণীতে পঞ্চঅরীয় দেখা যায়, তাহলে এটা হলো ব্যতিক্রম, দ্বিপার্শ্বীয় দেখা যায় না। একইভাবে ব্যতিক্রম হলো শামুক, শামুকে হলো অপ্রতিসাম্য, এ কারণে দেখা যায় না। তো তোমরা মনে রাখবা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায় 3 থেকে 9 নম্বর পর্ব পর্যন্ত সবগুলো। এরপরে আছে দেখো অপ্রতিসাম্য, অপ্রতিসাম্য অর্থাৎ যাদেরকে দেহ বরাবর সমান অংশে ভাগ করা যায় না। আচ্ছা বলবো, আমি বিরতি দিচ্ছি, নামাজের বিরতি, এটা শেষ করে নামাজের বিরতি দিচ্ছি, কিছু বলবা আর? উদাহরণ দেয়া আছে স্পঞ্জ বৈজ্ঞানিক নাম সহ মুখস্থ করবা, আর আপেল শামুকটা বৈজ্ঞানিক নাম সাথে মুখস্থ করবা। তো তোমরা এখন বাজে 50:51, তো তোমরা 7:15-র আগে সবাই জয়েন করবো, তোমরা ট্রাই করবে 7:10-এ জয়েন করার। তো আমরা 5 মিনিট ওয়েট করে 15-তে ইনশাল্লাহ জয়েন করবো। সবাই ভালো থাকো তাহলে।